হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুব সুন্দর একটি হাতার ডিজাইন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো চলুন সম্পূর্ণ ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখুন, আমি জামার পাট কেটে নিয়ে আমি এখন হাতার পাটটা কেটে নিচ্ছি। তো এখানে হাতার ঠিক মাঝখান বরাবর জোড়া পড়বে, তো আমি হাতার ঠিক মাঝখান বরাবরই আমি ডিজাইন করব। তো এখানে আমার হাতার লম্বাটি হচ্ছে, এখানে আমি 17 ইঞ্চি নিয়েছি এবং হাতার পাশ আছে এখানে আঙুলের পাশ 9 ইঞ্চি। আর এখানে আমার হাতার মুড়ি হচ্ছে মেইন মাপ 6 ইঞ্চি, আমি সেলাইয়ের জন্য আর 1 ইঞ্চি নিয়েছি 7 ইঞ্চি। এখন আমি আঙুল থেকে 3 ইঞ্চিতে একটি শেপ দিয়ে নামিয়ে নিলাম 3 ইঞ্চি নিচে। সেখান থেকে আমি আর রাউন্ড শেপ করে নিয়েছি, হাতার যে রাউন্ড শেপটা থাকে। আর হাতার মুহুরি থেকে আমি আঙুল পর্যন্ত একটা দাগ দিয়ে নিয়েছি মেজারমেন্ট অনুযায়ী। তো এখন আমি দাগ অনুযায়ী কাপড়টি কেটে নিচ্ছি। দেখুন, পুরো কাপড়টিকে সুন্দরভাবে কেটে নিচ্ছি। এই তো আমার কাপড়টি কাটা হয়ে গেছে, হাতাটিও কমপ্লিট কাটা। এখন আমি সেলাইয়ের জন্য নিয়ে যাব। তো এখানে আমি প্রথমে একটি কাপড় নিয়েছি, কাপড়টির পাশ আছে 2 ইঞ্চি এবং লম্বাই আছে 2 ইঞ্চি। এখানে আমি এখন এই কাপড়টি যে কোনো এক কোণা থেকে আমি এইভাবে বাঙ্গা দিয়ে, দেখুন এভাবে বাঙ্গা দিব। বাঙ্গা দিয়ে তারপরে আমি ঠিক এভাবে মুড়িয়ে নেব, একটা গোল শেপের মতো, একটা ফুলের মতো করে নিয়েছি। তো এটা হচ্ছে একটা কলি সিস্টেমের ফুল। এটাকে তো আমি সেমভাবে আমি আরেকটি করেও আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন, এটাকে আমি যে কোনো এক কোণা থেকে এভাবে চিকন করে হাতের সাহায্যে বা ঘষা দিয়ে বাঙ্গা দিয়ে তারপরে আমি এটাকে বানিয়ে নিয়েছি। তো আমি কিন্তু এখানে পুরোপুরি বাঙ্গা দিব না, আমি অর্ধেক বাঙ্গা দিব, তারপরে আমি এটাকে ভালো করে লাগিয়ে নেব। তো আমি সেমভাবে দেখুন এখানে অনেকগুলো কাপড় বানিয়েছি। তো এগুলোকে এখন আমি হাতাটি মেলে নিলাম। তো আমি হাতার একটি পার্ট, এখানে হাতার যে মুহুরি আছে সেখান থেকে আমি এখন 5 ইঞ্চি উপরে একটা দাগ দিয়ে নিলাম, এতটুকু পর্যন্ত খোলা থাকবে। তো এখন আমি এখানে একটা, দেখুন এখানে আমি একটা চিহ্ন দিয়ে নিলাম, বাঙ্গা চিহ্ন। তো এটাকে আমি একটি পার্ট আমি এখন সরিয়ে নিয়েছি এখন, এবং আরেকটি পার্ট আমি সোজা সাইডে রেখেছি। তো এখন আমি 5 ইঞ্চির পর থেকে আমি এখানে ফুলগুলো দিব, ফুলগুলো দিয়ে দিয়ে আমি এখানে সেলাই করে নিব। তো এইভাবে দেখুন, আমি ফুলগুলোকে কিন্তু বাইরের দিকে থাকবে, নিচের যে কলি পিছনের সাইডটা সেটা থাকবে নিচের পিছনের সাইড দিকে, আর ভিতরের দিকে থাকবে যে মেইন ডিজাইনটা সেটা। তো দেখুন, আমি এক এক করে একটার পর একটা সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি পুরো হাতাটার মধ্যে। সো এর মধ্যে একটাই অনুরোধ, আপনাদের কাছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো দেখুন, আমি একটি পার্টে লাগিয়ে নিয়েছিলাম, এখন আমি আরেকটি পার্ট উল্টো পাশে উল্টো দিকে রেখে তারপরে আমি এটাকে আমি যে 5 ইঞ্চিতে ডাক দিয়েছিলাম সেই 5 ইঞ্চির পর থেকে আমি এখন সেলাই করে নিচ্ছি। দেখুন, এই যে ডিজাইনটির উপরে রেখে আমি সুন্দরভাবে চাপ সিলি দিয়ে নিয়েছি। তো চাপ সিলি দেওয়া হয়ে গেছে, এখন আমি উল্টো এটাকে সোজাভাবে সোজা পাশে আনবো, এনে তারপরে আমি এখন এটাকে উল্টো পাশে এনে যে 5 ইঞ্চিতে একটা ফাঁক রেখেছিলাম সেটাকে আমি বাঙ্গা দিয়ে পুরো কাপড়টিকে, আপনারা যেভাবে কামিজের সাইডটা সেলাই করেন ঠিক সেভাবে আমি চিকন করে বাঙ্গা দিয়ে সেলাই করে নিচ্ছি। এই তো সেলাই করা হয়ে গেছে। এখন আমি এক কালারের একটি কাপড় নিয়েছি, কাপড়টির পাশ বরাবর আছে 1 ইঞ্চি। এখন আমি কাপড়টিকে পুরোপুরি আলাদা করে নিয়েছি, এটাকে কিন্তু আমি হাতার যে মুড়িটা আছে সেখানে আমি পাইপিং লাগাবো। তো দেখুন, আমি হাতাটিকে সোজা পাশে রেখে আমি পাইপিংটিকে লাগিয়ে নিচ্ছি। আমি যেহেতু হাতার মাঝখানে ফাড়া আছে তাই আমি একটা পাইপিংকে মাঝখান বরাবর কেটে তারপর আমি আরেকটি সাইডে লাগিয়ে নিয়েছি। এখন লাগানো হয়ে গেছে, এখন আমি এটাকে উল্টিয়ে চিকন করে বাঙ্গা দিয়ে, আপনারা আপনাদের পাইপিং যতটুকু চিকন দেন তা অনুযায়ী আপনারা বাঙ্গা দিয়ে আপনারা সেলাই করে নেবেন। তো আমি এত বেশি চিকনও দিই না, এত বেশি মোটাও দিই না, আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দিয়েছি। তো আমি একটা সাইডে পাইপিং লাগিয়ে নিয়েছি এবং সেমভাবে আমি আরেকটি সাইডেও সেমভাবে আমি পাইপিং লাগিয়ে নেব। তো দেখুন, আমি আরেকটি সাইডে এভাবে পাইপিংটিকে উল্টিয়ে তারপরে যে সেলাইয়ের পরে যে কাপড়টা রয়েছিল সেটার উপরে ঠিক সেই সেলাইয়ের উপরে আমি আরেকটি পাইপিংও লাগিয়ে নিয়েছি। তো দেখুন, আরেকটি সাইডেরও পাইপিং আমার লাগানো হয়ে গেছে। তো এই তো পাইপিংটা লাগানো হয়ে গেছে। এখন দেখুন, আমার জামাটির যে ঠিক মিডল বরাবর যে ডিজাইনটা করেছিলাম সেখানে আমি এখন চাপসিলি দিয়ে নিচ্ছি। তো চাপসিলি দেওয়া হয়ে গেলে আমার হাতাটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন, আমার জামার হাতার ফাইনাল লুক কতটা সুন্দর হয়েছে। আশা করি আপনাদের কাছে পছন্দ হয়েছে আমার ভিডিওটি। সো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। সো আজকের মতো এই পর্যন্তই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।